বারবার গুনাহ করি আর তওবা করি কিন্তু কোনোক্রমেই গুনাহ ছাড়তে পারছি না এখন আমার করণীয় কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শয়তানের ধোকায় পড়ে মানুষ বারবার গুনাহ করে ফেলে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় অথবা একই পাপ একাধিকবার করতে করতে একসময় ব্যক্তি পাপের অনুভূতি শূন্য হয়ে যায় এবং তওবার সুযোগ থেকে বঞ্চিত হয় তবে তা চূড়ান্তভাবে তওবা কবুলের জন্য প্রতিবন্ধক নয় কারণ মানুষ যত গুনাহই করুক না কেন তাকে নিষ্কলুষ ও নিষ্পাপ করতে আল্লাহ তাআলা সবসময় তওবার দরজা খুলে রেখেছেন কোরআন ও হাদিসে মানবজাতিকে বারবার তওবা ও ইস্তেগফারের কথা বলা হয়েছে তাই আজকে আমরা এ বিষয়ে পবিত্র কোরআন সুন্নাহ ও বাস্তবতার আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ মানুষের গুনাহে লিপ্ত হওয়ার কারণ কি সুপ্রিয় দর্শক স্বভাবগতভাবেই মানুষের অবস্থা হলো পাপ কাজ করা মানুষের স্বভাবগত লজ্জা নষ্ট হয়ে গেলে যা খুশি করার প্রবণতা সৃষ্টি হয় হাদিসের ভাষ্যমতে লজ্জা না থাকলে তুমি যা খুশি করতে পারো আসলে মানুষের আসল শত্রু হলো শয়তান আদম সন্তানের জান্নাতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করাই তার মূল মিশন আর সে মিশন বাস্তবায়নের জন্য তার বড় হাতিয়ার হলো মানুষকে ভোগবাদে ডুবিয়ে রাখা এবং স্বভাবজাত লজ্জাশীলতা নষ্ট করে দেয়া কিছুদিন পরপর এক এক অশ্লীল ও নির্লজ্জ নাচ গান মুভি নেট দুনিয়ায় ভাইরাল হয় বিনোদনের মোড়কে আমরা সেগুলোতে বুদ হয়ে যাই মন ও কানের খায়েশ এবং চোখের তৃপ্তি মিটিয়ে থাকি এভাবে আমাদের স্বভাবজাত লজ্জা দূর হয়ে যায় অথবা কমে যায় পাপ ও নোংরামি স্বাভাবিক হয়ে যায় অথচ আল্লাহ ও বিচার দিবসে বিশ্বাস করা মানুষ প্রতিটি ছোট বড় কাজকে আখেরাতের নিক্তি দিয়ে মেপে তবেই গ্রহণ করে দুনিয়া হুমড়ি খেয়ে পড়লেও তিনি নিজেকে দূরে রাখেন গড্ডালিকা প্রবাহে গা ভাসান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতকে মানুষের অপছন্দ ও কষ্টের বিষয়গুলো দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে আর জাহান্নামকে বেষ্টিত করা হয়েছে শাহওয়াত তথা প্রবৃত্তির কামনা বাসনা দিয়ে আপনি যদি প্রবৃত্তির সব বৈধ অবৈধ খায়েশ মেটান তবে এখনই থামুন কারণ তাতে নিজেকে জাহান্নামের দিকে অগ্রসর করছেন আর যদি মনের না চাওয়া সত্ত্বেও হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন তাহলে সুধারণা করতে পারেন জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন ইনশাআল্লাহ আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের মাঝে শয়তানের স্পর্শ আছে এবং ফেরেশতার স্পর্শও আছে শয়তানের স্পর্শ হল মন্দের প্রতিশ্রুতি দেওয়া ও সত্যকে মিথ্যা জ্ঞান করা আর ফেরেশতার স্পর্শ হল ভালোর প্রতিশ্রুতি দেওয়া ও সত্যকে সত্য জ্ঞান করা সুতরাং যে ব্যক্তি ফেরেশতার স্পর্শ অনুভব করবে সে যেন বোঝে তা আল্লাহর পক্ষ থেকে এবং সে যেন তার প্রশংসা করে আর যে ব্যক্তি অন্যটির স্পর্শ অনুভব করবে সে যেন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে তওবার গুরুত্ব পবিত্র কোরআনে আল্লাহ বলছেন إن الله يحب التوابين ويحب المتطهرين نشوي الله توبا كاريدر بحالو باشن ايبان تادرو بحالو باشن جارا پوبیترو تھاکے ونطر بلا فلسه إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما جه توبة کرے ایمان آنے ایمان شد کرم کرے اللہ تدر گناہ شمہو نکی درہ پوری برطن کرے دے بین ارو بالا فلسے وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون هي ইমানদারগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা বা প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে লোক সকল তোমরা আল্লাহর দরবারে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আমিও প্রতিদিন 100 বার তওবা করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন যদি তোমরা পাপ না করো আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনায়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন অভিশপ্ত শয়তানের ধোকা অভিশপ্ত শয়তান
যেহেতু মানুষকে আপন রবের পথ থেকে সরিয়ে বিপদগামী করার পায়তারা করে সবসময়, তাই তওবা করার পরেও মানুষ অনেক সময় আবারও পাপাচারে লিপ্ত হয়, নিজের উপর জুলুম করে ফেলে। মুমিন মাত্রই গুনাহ হয়ে গেলে মনে অনুতাপ জাগে, আল্লাহর ভয় জাগে এবং এই উপলব্ধি জাগে যে আমি আমার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছি। তখন সে ব্যাকুল হয়ে আল্লাহর দিকে ফিরে যায়, কারণ আল্লাহ নিজেই বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। গুনাহ হয়ে গেলে স্বভাবতেই সবাই অনুতাপে ভোগেন, পরবর্তী করণীয় ভেবে দুশ্চিন্তায় পড়ে যান। কেউ আবার আপন পাপাচারী অটল থাকেন, যা আদৌ কাম্য নয়, কারণ পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. হে রাসূল, আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল ও দয়ালু। আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে ব্যক্তি ইমান আনে অথবা সত্য হৃদয় তওবা করে, প্রকৃত অর্থে সে আল্লাহর বান্দা হয়ে যাবে। তার পাপ যদি সমুদ্রের ফেনা বরাবরও হয় তবুও তা মাফ হয়ে যাবে, আল্লাহ প্রতিবারই ক্ষমা করে দেন। বান্দা গুনাহ করে বারবার তওবা করলে প্রতিবারই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। পাপ করার পর ক্ষমা প্রার্থনাকারী বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা বর্ণনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি তোমরা পাপ না করো আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনায়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করবে, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। তওবা কবুলের শর্ত, মানুষের উচিত যথাসম্ভব শয়তানের ধোকা থেকে বেঁচে থাকার চেষ্টা করা এবং আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করা যেন তিনি তা কবুল করেন। আর আল্লাহ তাআলার কাছে তওবা কবুল ও গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। এক, পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। দুই হচ্ছে, পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। আর তিন নম্বর হচ্ছে, ওই পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সংকল্প করতে হবে। এটাকে এক কথা বলা হয় তওবাতান নসুহা, কল্যাণকর তওবা, বিশুদ্ধ তওবা। যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজি আল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। আশা করা যায় এতে তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত হয়। সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না, তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছোটাছুটি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান। কোনক্রমেই গুনাহ ছাড়তে পাচ্ছি না, একই পাপ একাধিকবার করা জঘন্য অপরাধ, বড় অন্যায়, কারণ এতে একসময় ব্যক্তি পাপের অনুভূতি শূন্য হয়ে যায় এবং তওবার সুযোগ থেকে বঞ্চিত হয়, তবে তা তওবা কবুলের জন্য প্রতিবন্ধক নয়। তাই পাপ থেকে বিরত থাকার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে এবং প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা ও তওবা ইস্তেগফার করতে হবে। যদি খালেস নিয়তে তওবা করা হয় তবে তা আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। হাদিসে বর্ণিত হয়েছে, এক বান্দা গুনাহ করল, তারপর সে বলল, হে আমার প্রতিপালক, আমি তো গুনাহ করে ফেলেছি, তাই আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ বললেন, আমার বান্দা কি একথা জেনেছে যে তার একজন প্রতিপালক আছেন যিনি গুনাহ মাফ করেন এবং এর কারণে শাস্তিও দেন? সে যদি জেনে বুঝে ক্ষমা প্রার্থনা করে থাকে তাহলে আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, তারপর সে আল্লাহর ইচ্ছানুযায়ী কিছুকাল বিরত থাকার পর আবার গুনাহে লিপ্ত হল এবং একইভাবে ক্ষমা প্রার্থনা করল, তখন আল্লাহ একই জবাব দিয়ে আবারও তাকে ক্ষমা করে দিলেন। তার কিছুদিন পরে তৃতীয়বারের মতো গুনাহ করে ক্ষমা প্রার্থনা করলে
আল্লাহ রাব্বুল আলামিন সেবারও তার জন্য ক্ষমা ঘোষণা করলেন। উক্ত হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যদি 100 বার বা 1000 বার বা তার চেয়ে বেশিবারও পাপ করে আর প্রত্যেকবার তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। অতএব নিরাশ না হয়ে পুনরায় পাপ না করার দৃঢ় ইচ্ছার সাথে তওবা করতে হবে, সাথে সাথে সৎ ও নেককার মানুষদের সাথে ওঠা বসা করবে। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে। পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজেদের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছে, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। বহুমুখী ফিতনার এই ভয়াল সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বারবার তওবা করার মাধ্যমে ইমানি চেতনা লালন করার তৌফিক দান করুন, গুনাহের উপর অটল না থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প করার তৌফিক দান করুন। আমিন।